extra time. সত্তর, আশি, নব্বই এবং নতুন শতাব্দীর প্রথম দশক জুড়ে দুজনের দ্বৈরথ, ফুটবলার জীবনে দ্বৈরথ, কোচিং জীবনে দ্বৈরথ, আসমুদ্র হিমাচল এই দুই মানুষের দ্বৈরথ উপভোগ করেছে সুভাষ ভৌমিক আর সুব্রত ভট্টাচার্য। খেলার মাঠে বহুবার একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ফুটবলার হিসাবে, কোচ হিসাবে, কখনও ইনি জিতেছেন তো কখনও তিনি। কিন্তু ওই সবুজ মাঠের বাইরে দুজনের ভালোবাসার সম্পর্ক ছিল অপরিসীম, একে অপরকে শ্রদ্ধা করতেন হিমালয়ের মতো। সুব্রত ভট্টাচার্য নিয়ে কথা উঠলে সুভাষ ভৌমিক বলতেন, বাবলুর মনটা সমুদ্রের চেয়েও বড়, এতটাই শ্রদ্ধা জানাতেন তিনি ভাতৃপ্রথিম সুব্রত ভট্টাচার্যকে। বাংলা তথা ভারতীয় ফুটবলের দুটো ডানা সুব্রত ভট্টাচার্য এবং সুভাষ ভৌমিক, একটি ডানা খসে গেছে দেহ থেকে আর একটি ডানা আজ বড় নিঃসঙ্গ। বাইশে জানুয়ারি 2022 চলে গেছেন এই পৃথিবী ছেড়ে সুভাষ ভৌমিক। খবরটি পাওয়ার পর সুব্রত ভট্টাচার্যের প্রাথমিক প্রতিক্রিয়া নেওয়ার জন্য এক্সট্রা টাইম বাংলা থেকে ফোন গেছিল সুব্রত ভট্টাচার্যের কাছে। একটি কথা বলেছিলেন, আমাকে আজ একা থাকতে দে। সত্যি আজ বোধহয় ভীষণ একা সুব্রত ভট্টাচার্য। যুবভারতী ক্রীড়াঙ্গন আর কোনো দিনও আবেগপ্রবণ হয়ে উঠবে না সুব্রত ভট্টাচার্য আর সুভাষ ভৌমিকের প্রবল ফুটবল মস্তিষ্কে, শুধুই ভালোবাসাটা রয়ে যাবে। সুব্রত ভট্টাচার্য আজ খুঁজছিলেন তার পুরনো অ্যালবাম, দেখছিলেন কোথাও আছে কি না সুভাষ ভৌমিকের সঙ্গে কোনো ছবি, তন্ন তন্ন করে খুঁজছিলেন, কোথাও খুঁজে পাচ্ছিলেন না। আসলে সুভাষ ভৌমিক ধরা আছে সুব্রত ভট্টাচার্যের বুকে, হৃদয়ে, স্মৃতিতে, অসম্ভব ভালোবাসা আর শ্রদ্ধায়। এই তো সেদিন সুব্রত ভট্টাচার্যের জন্মদিন পালন হচ্ছিল শ্যামনগরের বাড়িতে, চোখের অপারেশন নিয়ে ছুটে গেছিলেন প্রিয় সুভাষ ভৌমিক। সেখানে কত আনন্দ, কত ভালোবাসার বিনিময় ঘটেছিল সেই সন্ধ্যায়। দুজনের সম্পর্কটাও ছিল ঠিক এমনই। আজ তাই এক্সট্রা টাইম বাংলা ছুটে গেছিল সুব্রত ভট্টাচার্যের কাছে, যার স্মৃতিতে সারা জীবন উজ্জ্বল হয়ে থাকবেন সুভাষ ভৌমিক। দুটি ডানার একটি ডানা তো খসেই গেছে, আর একটি ডানা আজ বড় নিঃসঙ্গ, আর সেই নিঃসঙ্গতার স্বরে বারবার ফুটে উঠছিল একটি নাম, সুভাষ ভৌমিক। সুভাষ ভৌমিক ফুটবলার হিসেবে তো অনেক বড়, সেটা নিয়ে কোনো কথা নেই, কোচ হিসেবে অনেক বড়, কিন্তু অ্যাজ এ মানুষ আপনি ওনার বিরুদ্ধেও খেলেছেন, ওনার সাথে অনেকবার খেলেছেন, কোচিংয়ে তো বিরুদ্ধে ছিলেনই, তো মানুষ হিসেবে সুভাষ ভৌমিক কেমন ছিলেন? একটু ডেসপারেট ছিল, মানে মানে ও কাউর কাছে অবলিগেটেড হতো না, মানে হয় না যে এই লোকের ওই লোকের যা বলবে তাই শুনবে, ওরকম অবলিগেটেড ছিল না, কাউর কাছে বাধিত ছিল না। কিন্তু ভৌমিক ডেসপারেট এই কারণে ছিল, জানে যে আমার মাঠে খেলা দরকার, খেললে পরে আমি খেলে যদি জিতিয়ে দিতে পারি, ভালো খেলতে পারি, তাহলে সব চুপ হয়ে যাবে, যার জন্য একটু ডেসপারেট ছিল। এগুলো করতো ভৌমিক তো, আমরা একবার সন্তোষ ট্রফি খেললাম 75-এ, ওটা মোহাম্মদাই ক্যাপ্টেন ছিল 75-এ, ত্রিচুরে খেলা হয়েছিল, সেটা আমরা কেরালাকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম 75-এ। 69-এর পরে 70, 71, 72, 73, 74 বাংলা চ্যাম্পিয়ন হতে পারি সন্তোষ ট্রফি, কিন্তু 75-এ সুভাষ ভৌমিক ক্যাপ্টেন ছিল, আমরা চ্যাম্পিয়ন হয়েছি সন্তোষ ট্রফি। চ্যাম্পিয়ন হওয়ার পরে যে ও দারুণ কিছু উল্লাস করতো তা নয়, ও জেতাটা ও মনে করে জেতাটা আমাদের কর্তব্য, জেতাটা আমাদের দরকার, জেতাটা আমরা আনতে পারি, আমাদের সে ক্ষমতা আছে, সেই মানসিকতা নিয়েই থাকত। এখন সুভাষ ভৌমিক ওই 75-এর পরে 76-এ মনমানে আসলো, আসার পরে ও একটু ওই প্র্যাকটিস যখন আমাদের 7:30 আরম্ভ হতো, আমাদের প্রদীপদার করছিল, আর প্রদীপদার খুব ওবিডিয়েন্ট ছিল, পিকে ম্যানেজির ওবিডিয়েন্ট ছিল খুব, ও পিকে ম্যানেজির হাতেই 72-এ ইস্টবেঙ্গলে খেলেছে, শুরু করেছে খেলাটা,
সুতরাং পিকে ব্যানার্জির কাছে, পিকে ব্যানার্জি যখন আসলো তার তো পিকে ব্যানার্জি ভৌমিককে আর পিন্টু চৌধুরীকে নিয়ে আসলো। সুতরাং এইখানে সুভাষ ভৌমিকের প্র্যাকটিসে কোনো কামাই থাকতো না, রেগুলার প্র্যাকটিস করতো, প্র্যাকটিস ও একটা নিজস্ব করতো, একে একা প্র্যাকটিস শেষে নিজে 15-20 মিনিট আলাদা প্র্যাকটিস করতো, ওই সেন্টার করে দিলে পরে ভলিউমে গোল করা, ওই যেরকম হয় আর কি, কর্নার কিকতে কীভাবে গোল করবে, এই এরকম একটা প্র্যাকটিস, অ্যাডিশনাল প্র্যাকটিসও করতো। সেগুলো আমরা দেখতাম, আমরা দেখে অবাক হতাম যে, কারণ সুভাষদার তখন তো আমাদের অনেক বড়ো প্লেয়ার, আমরা তো সবে খেলছি, এবং ভৌমমলদার এই খেলাগুলো দেখে আমরা খুব উৎসাহিত হতাম, এবং আমাদের খুব উৎসাহ দিত, প্রেরণা যোগাত যে খেল কোনো চিন্তা নেই, ভয় করবি না কাউকে, কাউকে ভয়ে খেলবি না, এই যে নির্ভয় মানসিকতাটা গড়ে তোলা, এটা ভৌমমলদার আমাদের খুব সহযোগিতা করেছে। এবং অনেক সময় যখন আমাদের খারাপ রেজাল্টের সময় যখন সমর্থকরা আমাদেরকে নানান কথায় আক্রান্ত করতো, তখন কিন্তু ভৌমদাই প্রথমে রুখে দাঁড়াতো, সব মিলিমিশিয়ে একটা পরিপূর্ণ ফুটবলার, জীবনে নানান রকম মানুষের সাথেও মিশেছে, সব মানুষই ওর যে খুব ভালো সঙ্গ ছিল সেটা আবার বলা যাবে না, কিছু কিছু লোক আছে যারা মোহাম্মদাকে ভাঙিয়ে চলেছে আর কি, নাম বলতে চাই না, এটা ভৌমদার কিছুটা ক্ষতি করেছে, প্লাস ভৌমদা একটু উৎসাহী ছিল, একটু সাহসী ছিল, ও একটু আস্থাটা বেশি ছিল যে আমরা জিতবো এই ম্যাচটা, চল ঠিক আছে তুই ছেড়ে দে, আমরা খেলা গোল খাস না, বাকিটা আমরা দেখে নেব, এই যে ভাবনাটা, এই যে কথাবার্তাগুলো, এগুলোর মধ্যে একটা দুঃসাহসিক মানসিকতা থাকতো যেটা আমাদেরকে খুব প্রেরণা যোগাত। আর সুভাষ ভৌমিক আমাকে একটু আলাদা ভালোবাসতো, কারণ আমি আর সুভাষ ভৌমিক একই অফিসে চাকরি পেয়েছিলাম সেন্ট্রাল এক্সাইজে, আমি আর ভৌমদা একই সঙ্গে চাকরি পেয়েছিলাম, পরে আমি স্টেট ব্যাংকে চলে আসি, কিন্তু আমি যাবার 74 সই করার পরে আমি 75, 76, 77, 78, 79, 80 অবধি আমি সেন্ট্রাল এক্সাইজে আমি আর ভৌমদা একসাথে ছিলাম। এই সেন্ট্রাল এক্সাইজে থাকার দরুনে আমাদের অফিসে দেখা হতো, আমরা তো অফিসে বেশিক্ষণ থাকতাম না, কিন্তু অফিসে দেখা হতো আমাদের দুজনে, কেমন আছিস কীর্তন, তো যেরকম জুনিয়র প্লেয়ারদের যেরকমভাবে, আমি হচ্ছে অনেক জুনিয়র, 5-6 বছর জুনিয়র, সুতরাং সব মিলিয়ে মিশিয়ে সুভাষদার লাইফটা খুব স্বতঃস্ফূর্ত ছিল, এর মধ্যে কোনো ভয় ডর ছিল না, ওর মধ্যে কোনো সংকোচ ছিল না, ওর মধ্যে কোনো সন্দেহ ছিল না, ও সংকটে থাকলে পরে বোঝা যেত না, সব মিলিয়ে একটা ডেসপারেট স্মার্ট ফুটবলার হিসেবে আমি ওকে মানে খুব শ্রদ্ধা করতাম। আমার সঙ্গে সে 10-12 দিন আগেও কথা হয়েছে ফোনে, কিন্তু ও বললো যে আমার এই ডায়ালিসিস হয়ে কিছু সহযোগিতার দরকার পড়েছিল, আমরা করেছি, আমি করেছিলাম, ও জানে সেটা, ভৌমদা জানে আমি কিছুটা সহযোগিতা করেছিলাম, সেখানে মোহাম্মদার ট্রিটমেন্ট চলছে এটা শুনে একটু খারাপ লেগেছিলো, কিন্তু কাল সকালে আমার যাওয়ার কথা ছিল, আমি দেখতে যাবো ভেবেছিলাম যে ও হসপিটালে আছে, আমি দেখতে যাবো, কিন্তু হঠাৎ শুনলাম দুপুর 12টার সময় যে সুভাষ ভৌমিক মারা গেছেন, এটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি আর মানে কোথাও যেতে পারলাম না, খুব খারাপ লাগলো আমার। সব মিলিয়ে একটা পরিপূর্ণ ফুটবলার, যে এশিয়ান গেমস খেলেছে, যে ইন্ডিয়া খেলেছে, যে বেঙ্গল খেলেছে, বেঙ্গলে ওর খেলাতে গোলেই চ্যাম্পিয়ন, ওর ক্যাপ্টেনশিপেই চ্যাম্পিয়ন, আমাদের জীবনে ওটাই শুরু হলো চ্যাম্পিয়ন হওয়া, তারপরে তো 75 থেকে 75, 76, 77, 78, 79 আমরা পরপর চ্যাম্পিয়ন হয়েছি। সুতরাং মোহাম্মদার এই যে দৃঢ়তাটা, ডেসপারেটনেসটা, এটা কিন্তু খুব কাজে দিয়েছে, আমাদেরও খুব উৎসাহিত করেছে, আর আমাকে খুব ভালোবাসত, আমাকে আমার যদি কোনো কিছু ক্ষতি হয় ও সহ্য করতো না, আমাকে যদি কেউ কোনো কটু কথা বলবে ও সহ্য করবে না, ও জানে যে বাবলু আমি 75 থেকে মোহাম্মদার সাথে অফিসে আছি, আর ও তখন ইসমাল, আমি তো অমন মান, ধরো 5 গোল খাওয়ার পরেও
মোহাম্মদ যখন আমার সঙ্গে অফিসে দেখা হতো তখন আমাকে অনেক উৎসাহ দিত, খেলায় হয়ে যায় এসব নিয়ে ভাববি না, কিন্তু ওই খেলার নেতৃত্ব তো ওই দিয়েছিল। সুতরাং ওটা আমাদের একটা মর্মান্তিক দিনে ও যেভাবে ইস্টবেঙ্গল ক্লাবকে খেলোয়াড়দের সহযোগিতা করেছিল, যেভাবে উৎসাহ দিয়েছিল, যেভাবে উদ্যোগ নিয়েছিল, সেগুলো অবিস্মরণীয়। একদমই তাই স্যার। একটা যে কথা যে সুভাষ ভৌমিক তো কোচ হিসেবে এত সাফল্য অর্জন করেছেন মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো ক্লাবের হয়ে, এখন কোচ হিসেবে মোহনদার সাফল্য পেয়েছে। এখন দেখো সাফল্য মোহাম্মদা পেয়েছে, সে তার দৃঢ়তা, তার যে খেলার সময় যে ভঙ্গিমা, খেলার সময় যে মুহূর্ত, খেলার সময় যে আবহাওয়া, সেগুলোকে ফলো করে যখন নিজে মাঠে নিয়ে এসছে তখন ও বুঝতে পেরেছে যে কাকে কীভাবে কী করতে হবে। যাই হোক, সেখানে কোচিংয়ে মোহাম্মদা হয়তো ট্রফি পেয়েছি, আমি আর ভোমলদা তখন যা ট্রফি পেয়েছি তারা কিন্তু অমলদা প্রদীপদাও পায়নি। হায়েস্ট ট্রফি পেয়েছি আমি কোচ হিসেবে, হায়েস্ট ট্রফি, তারপরে ধরতে পারিস ভোমলদা আছে, প্রদীপদা আছে, অমলদা আছে, এই আমরা চার পাঁচজন কোচ যারা মনে বাংলা ফুটবলকে সাফল্য এনে দিয়েছে। এটাই, এটা নিয়ে আমার যে প্রশ্ন যে সুভাষ ভৌমিকের একটা বড় আক্ষেপ ছিল যে কখনো দ্রোণাচার্য পাননি, তো সেইটা কি আপনি মনে করেন যে উনি দ্রোণাচার্য পাওয়ার যোগ্য? দ্রোণাচার্যের আগে তো অর্জুন পুরস্কার পাওয়া উচিত ছিল, সুভাষ ভৌমিক তো অর্জুন পুরস্কারও পাওয়া উচিত ছিল। আরে ছেলে যে দেশের পদক নিয়ে এসেছে অর্জুন পাবে না? অর্জুন পাওয়া উচিত ছিল, অর্জুন পায়নি। দ্রোণাচার্য পেতে পারতো, নিশ্চয়ই পেতে পারতো। সেখানে দ্রোণাচার্য দিতে গেলে পরে কোচিং লাইফে কি আছে সেইটা দেখতে হয়তো, সেখানে মোহাম্মদার চেয়ে যদি কেউ বেশি থেকে থাকে, আমরা আছি, আমি তো দ্রোণাচার্য পেয়ে গেছি, মোহাম্মদার পাওয়া উচিত ছিল অবশ্যই, অর্জুন দ্রোণাচার্য দুটোই পাওয়া উচিত ছিল, দুটোই পাওয়া উচিত ছিল। এবং এই যে বৎসরের যেটা সরকার দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বঙ্গরত্ন নাকি, এটা ঠিকই দিয়েছে, খুবই ভালো হয়েছে সেটা, কিন্তু অর্জুন দ্রোণাচার্য দুটোই পাওয়া উচিত ছিল। এবার খেলোয়াড়ি জীবনে আসি, আপনি তো আপনার সময় অন্যতম সেরা ডিফেন্ডার ছিলেন আর উনি তো অবশ্যই একজন সেরা স্ট্রাইকার, যখন অপোনেন্টে সুভাষ ভৌমিক থাকতো তখন আপনার কি ছিল? তখন মোহাম্মদাকে আমি তো, আমরা তো একটা বুদ্ধি দিয়ে খেলতাম, ও একটা পদ্ধতিতে ড্রিবল করত, সেখানে ও আমাকে কাটালে পরে ও তো হেড ডাউন খুব একটা ভালো ছিল না, যার জন্য কি এরিয়াল বলে আমরা একটু অ্যাডভান্টেজ ছিল, ও হেডটা খুব একটা ভালো দিত না, কিন্তু বল পেলে পরে ও 1:1 ওকে আটকানো মুশকিল ছিল। আমরা তো মারামারি করতাম একটু, ফাউল টাউল করে আটকাতাম আর কি, এছাড়া আটকানো মুশকিল ছিল একদম। আর একই সূত্র হিসেবে বলছি কোচ হিসেবে, তো আপনারা তো মানে অপোনেন্টে অনেকবারই ছিলেন, তো যখন ধরুন অপোনেন্টের সুভাষ ভৌমিক তখন আপনি আপনার প্লেয়ারদেরকে কি কি হিসেবে বলতেন? না তখন হয় কি, তখন তো কোচকে নিয়ে বলালাম না, কোচ কতটা উদ্দীপ্ত করবে সেইটা হয়তো বলতাম, কিন্তু খেলার টেকনিক্যাল ব্যাপারটা নিয়েই বলতাম, আমরা কীভাবে খেলবে, এ কী রুমায় খেলে, কে কোথায় যায়, কে ভালো হেড করে, কে ভালো শুট করে, এইগুলো সব এই বৃত্তান্ত আমরা করতাম। মোহাম্মদার আমি একটা কথা বলি, অর্জুন পুরস্কার দ্রোণাচার্য দুটো পাওয়া উচিত ছিল, এটা আমি পেয়েছি, কিন্তু মোহাম্মদারও পাওয়া উচিত ছিল, কারণ ও দেশকে পদক এনে দিয়েছে, এগুলো ভাবতে হবে। একদমই তাই। সুভাষ ভৌমিক অনেক ইন্টারভিউতে বলেছেন আপনার ব্যাপারে যে আপনার মন হচ্ছে একদম মানে দয়ার সাগর, মানে দয়ার সাগর, এইটা বলেছে, তো এটা তো ভালো মানে সম্পর্ক অবশ্যই আপনি যেটা বললেন অবশ্যই ছিল, এরকম কোনো কিছু মানে ঘটনা আছে যেটা আপনি শেয়ার করবেন আমাদের দর্শকদের সাথে আপনার ভৌমলদার বন্ধুত্ব নিয়ে কিছু? না না, বন্ধুত্ব আমার নেই, আমার সাথে তো আমরা তো ইয়ারকি মেরে ডাকতাম ভৌমল বলে, কিন্তু আমরা তো দাদা ডাকতাম, আর ওরা আমাদের ভরসা ছিল, 75-75 খাওয়ার পরে 76-77 এই দুটো বছর খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের ফুটবল লাইফে, এই দুটো লাইফটা তো, এই দুটো বছর তো ভৌমলদার
হাবিব আকবর সুধীর কর্মকার গৌতম সহকার এরা তুলে দিয়েছে আমাদেরকে। আমরা এরাই কজন না থাকলে পরে আমরা প্রতিষ্ঠা পেতাম। একদম একদমই তাই। সুভাষ ভৌমিক, সব মিলিয়ে আমি একটা কথা বলবো, এই যে ভোমলদা এই যে যাওয়ার সময় ছিল না, যা চলে গেলেন, আমাদের খুব দুঃখ দিয়ে গেলেন, কিন্তু আজকে ইমিডিয়েট আমি বারবার বলেছি যে যে সমস্ত খেলোয়াড়রা মারা যাচ্ছেন তাদের সম্বন্ধে আইএফএর কী চিন্তা করছে, আমাদের পশ্চিমবঙ্গ ক্রীড়া সংস্থাগুলো কী চিন্তা করছে, তাদেরকে চিরস্মরণীয় করে রাখার জন্য কী ধরনের পদ্ধতি, একটা কেউ ভৌমিক স্মৃতি সেরা খেলোয়াড় দিতে পারে না, দিতে পারে তো সুভাষ ভৌমিক স্মৃতি সেরা খেলোয়াড় ফুটবলে দিতে পারে, আইপিএসএলে দিতে পারে, লিগে দিতে পারে, নানান জায়গায় করতে পারে। এখন সুভাষ ভৌমিক হোক, যারা প্লেয়াররা মারা গেছেন তাদেরকে পি কে ব্যানার্জি চুনি বিষয়ে কারণ আমি কিছু করেনি, কিচ্ছু কেউ কিছু করেনি, চলে গেছে ওই আজ বাদে কাল যারা ভুলে যাবে একেবারে পরের মতন, রবীন্দ্রনাথ লিখে গেছিল না এই যে সেই একই আজকে, সেটাই আমাদের খেয়াল করছি যে আজ বাদে কাল যারে ভুলে যাবে একেবারে পরের মতন, তারে লয়ে আজ কেন বিচার বিরোধ হেন এত আলাপ হল। ধরুন এই যে আমরা অনেক আলোচনা করছি, অনেক কথা বলছি, কিন্তু তাকে চিরস্মরণীয় করার জন্য ওই কাল আজ বাদে কালকে ভুলেই যাব, ভুলে যাবে। আজকে পি কে ব্যানার্জি চুনি গোস্বামীকে ভুলে গেছে লোকে, কিন্তু তাদেরকে ই করার জন্য ক্লাবগুলো কী করছে আমি বারবার বলেছি, কিন্তু ক্লাব কিচ্ছু করেনি, কোনো ক্লাব কোনো খেলোয়াড়ের জন্য কোনোদিন কিছু করেনি। শৈলেন মান্না চলে গেলেন, চুনি গোস্বামী চলে গেলেন, পি কে ব্যানার্জি চলে গেলেন, সুভাষ ভৌমিক চলে গেলেন, এটা আমাদেরকে মানে মানুষের কাছ থেকে দূরে বিস্তৃত করে দিচ্ছে, এটা আমাদের কাছে দুঃখের। একেবারেই তাই। এই এই প্রসঙ্গে একটা কথা বলি, যখন সুভাষ ভৌমিক একজন এমন লার্জার দ্যান লাইফ একজন ব্যক্তি ছিলেন, উনি নানা রকম বিতর্কে যেরকম জড়িয়েছেন, পাশাপাশি এরকম অনেক সময় হয়েছে যে উনি এমন কথা বলেছেন, অনেক সময় হয়েছে বিতর্ক, ভৌমিকের বিতর্ক এত ডেসপারেট হয়ে গেছিল, খেলোয়াড়ি জীবনে সাকসেস এত ছিল যে সাকসেসগুলোর জন্য একটু ডেসপায়ার, সেই ডেসপায়ারনেসের জন্য কিছু কিছু ভাবে আইনি ব্যবস্থা জটিল সমস্যায় পড়েছিল কখনো কখনো, সেগুলো হতেই পারে, সে তো পেলেরও একবার হয়েছিল, অনেকেরই হয়েছে, যদি পৃথিবী বিখ্যাত ফুটবলারদের দেখো সবাইকে আইনি সংস্থার মধ্যে দিয়ে কিছু ভুল ভ্রান্তি হয়েছে, সেখানে সমস্যা পরে কোর্টে সেগুলো মিটেছে। একদম। তো আপনি এই সুভাষ ভৌমিকের মৃত্যুর পর, ওনার মৃত্যুর পর রাজ্য সরকার বা আইএফএ এর কি করা উচিত বলে আপনার মনে হয়? তার তার স্মৃতিটা শুধু ভৌমলদা, চুনি গোস্বামী, পি কে ব্যানার্জি এরা অবিস্মরণীয় ফুটবলার, এদেরকে মানুষের ক্রীড়ামোদীদের মধ্যে ধরে রাখার জন্য এদের নামে স্মারক, এদের নামে মূর্তি, কোনো না কিছু না কিছু রাখা উচিত ছিল। আজ চুনি গোস্বামী পি কে ব্যানার্জির একটা স্ট্যাচু তৈরি করতে পারতো না মনমানের রোয়াল মাঠের আশপাশে, করে রাখতে পারতো তো ক্রীড়াঙ্গনে, সল্লেখেই করে রাখতো, কি আছে কোথায় করবো, কেউ কিছু করেনি। সবাই আমরা এখন বলি যে এই হচ্ছে সেই হচ্ছে ওই হচ্ছে, কে করবে আজকে যত ক্রীড়া সম্পর্কিত মানুষরা বাবা বাবা করছে সুভাষ ভৌমিকা কে নিয়ে, আর এই কোনো কাজে না, হোপলেস। সে রাজনৈতিক নেতাই হোক, যে সরকারি লোক হোক, বেসরকারি লোক হোক, সংগঠনের লোক হোক, তারা সবাই বলতে হয় বলছে, করতে হয় করে না। একদম। তো এই এই যে আপনি বলছেন যে এগুলো করা হচ্ছে না, এর জন্য তো মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা ক্রমশ একবার বিস্তৃত হয়ে যাচ্ছে, তো সেইটার জন্য কি মানে কোনোভাবে উদ্যোগ কি নেওয়া যায়, মানে যাতে, এটা তো আমরা নিতে পারবো না, এটা তো সংগঠককে নিতে হবে, নয় আইএফএ, নয় ক্লাবগুলো, নয় রাজ্য ক্রীড়া সংস্থা, এরা নেবে, এরা নিতেই পারে যে সেরা সুভাষ ভৌমিক সেরা ফুটবলার দেওয়া হবে, যে সবচেয়ে ভালো ফরওয়ার্ড, আজ চুনি গোস্বামী পি কে ব্যানার্জি তাকে ভুলে যাচ্ছে সবাই, যারা এশিয়ান গেমসে সোনা এনেছে, যারা ব্রোঞ্জ এনেছে সুভাষ ভৌমিক, এদের কেউ কোনো গুরুত্বই নেই এখন আর, ওই আজ বাদে কাল যারা ভুলে যাবে, আমি বলে দিচ্ছি সব ভুলে যাবে, মানুষ ভুলে যাবে, তার সাংসারিক ভাবনা, তার
বা পরিবার কিভাবে চলবে এ নিয়ে কারোর কোনো ভাবনা নেই। কাগজে পুরো বলতে হয় বলে দিচ্ছে, কিন্তু আজ থেকে এক মাস পরে ভৌমিকের বাড়ির যারা আর সংসারে যে লোকজন আছে তাদের আর্থিক অনটন হলে কেউ খুঁজেও পাবে না। আমার একটা শেষ প্রশ্ন আছে, যেটা হচ্ছে সুভাষ ভৌমিক একজন প্লেয়ার হিসেবে আজকের দিনে তো অনেক স্ট্রাইকার আছে, তো সেই স্ট্রাইকার মানে সুভাষ ভৌমিক কি নিজের যুগের থেকে অনেক আগে খেলছিলেন, মানে নিজের যুগের থেকে মানে যিনি যা খেলছিলেন? না না, ওর সব কালচারাল সেক্টরে ছিল, ফিল্ম সেক্টরে যেত, আমরা যেমন যাই ও যেত, কালচারাল সেক্টরের লোকেদের সঙ্গে ওর খুব জানাশোনা ছিল, পলিটিক্যালি ছিল না কোনো দিন, কিন্তু কালচারাল সেক্টরে গান বাজনা অভিনয় অভিনেতা অভিনেত্রী এদের সবার সাথেই ওর একটা আলাদা গল্প আড্ডা ছিল, আলাদা একটা ক্লাব ছিল, এই ক্লাবেও যেত। আচ্ছা, লাস্টে ওনার স্মৃতিচারণে যদি কিছু বলেন, ওনার স্মৃতিচারণে যদি একটা কিছু বলেন। না, ওনাকে যে আমাদের, আমি বারবার একই কথা বলছি, আমাদের মধ্যে সুভাষ ভৌমিককে ক্রীড়া সমাজে যদি ধরে রাখতে হয় নামটাকে, তাহলে সুভাষ ভৌমিকের নামে আইএফএ কে উদ্যোগ নিতে হবে, আইএফএ কে উদ্যোগ নিতে হবে, কারণ আইএফএ কেও চ্যাম্পিয়ন করেছে অনেকবার, আমরা ছবার চ্যাম্পিয়ন করেছি, ভৌমিকও করেছে অনেকবার। আইএফএর একটা দায়িত্ব আছে যে কীভাবে তিনটে ক্লাবের সঙ্গে আলোচনা করে কীভাবে এই চুনি পিকে সুভাষ ভৌমিকে এদের মতো নাম করা যারা দেশের হয়ে খেলেছে পদক এনেছে তাদের কীভাবে স্মৃতির মধ্যে ধরে রাখা যেতে পারে, কীভাবে কার সেরা খেলোয়াড় পুরস্কার দিতে পারে, ভৌমিক স্মৃতি সেরা ফুটবলার, চুনি গোস্বামী পিকে মেলা যেদের নামে করতেই পারত, করছে না, কেউ করে। ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু আর্কাইভে মানে সুভাষ ভৌমিকের একটা আবক্ষ মূর্তি তৈরি করেছে, তো সেটা মোহনবাগান ক্লাব কি সেটা সেরকম কিছু করার উচিত ছিল? সুভাষ ইস্টবেঙ্গল ক্লাব যে নতুন আর্কাইভ তৈরি করেছে যেটা কদিন বাদে উন্মোচন হবে, সেখানে সুভাষ ভৌমিকের একটা আবক্ষ মূর্তি, সেটা নিয়ে সুভাষ ভৌমিক নিজেও খুব খেলেছে। তিনটে ক্লাবে শুরু করেছে মোহনবাগান, শেষ করেছে, শুরু করেছে হ্যাঁ মোহনবাগান, শেষ করেছে ইস্টবেঙ্গল, ঠিক আছে। আমার কথা হচ্ছে আইএফএ করুক, সেরা ক্রীড়া পুরস্কারটা ভৌমিকের নামে দিক না। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।